আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেখাবো কিভাবে সহজে চিকেন ঝাল রোস্ট তৈরি করা যায়। এখানে আমি 6 পিস মুরগির মাংস নিয়েছি, মুরগিগুলো আমি কেচে নিয়েছি। এবার এগুলো সামান্য লবণ মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিব। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি এতে একে একে মাংসের পিসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার মাংসের এক পাশ বাদামি কালার হয়ে গেছে। এবার আমি মাংসটা উল্টিয়ে দিব। মাংসটা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি মাংসটা তুলে রাখবো। এবার অন্য একটি কড়াইতে মাংস ভাজার তেলগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। এবার এতে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এক চামচ ফেজ বাটা দিয়ে দিব। এবার এতে স্বাদ মতো লবণ দিলাম, এক চামচ নারিকেল বাটা দিব, হাফ চামচ গরম মশলা বাটা, এতে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এতে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর এতে গরম মশলা দিয়ে দিব। এবার কিছুটা পানি দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপর ফ্রেশ করা টমেটো সস দিয়ে দিব। 3 চামচ টক দই দিয়ে দিলাম। এবার এতে আমি হাফ কাপ দুধ দিয়ে দিব। স্বাদ আসার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিব। এবার এতে 1 চামচ সিরকা দিয়ে দিব। সিরকাতে মাংসটা সফট থাকে, সেজন্য আমি সিরকাটা ব্যবহার করছি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 5-6 মিনিট ঢেকে রাখব। 5-6 মিনিট হয়ে গেছে, মাংসের তেলটা এখন উফরে উঠে গেছে। আমার ঝাল চিকেন রোস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি রোস্টগুলো পরিবেশন করবো।